আসসালামু আলাইকুম। আমি আপনার ভূয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর পাঠ 14 কানামাছি বোবো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের পড়ার বিষয় কি? কানামাছি বোবো। যারা আগের ক্লাসগুলো দেখেছে তাদেরকে ধন্যবাদ, যারা দেখো নাই ক্লাসটি দেখে ফেলবে। ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুরা ক্লাসটি করতে পারে। আজকে আমাদের পড়ার বিষয় কি? কানামাছি বোবো। কানামাছি বোবো কি একটি খেলা নাম যা গ্রামে খেলা হয়। অনেকে একসাথে মিশে এই খেলাটি খেলতে হয়। গ্রামের নাম শীতলপুর। গ্রামের নাম কি? শীতলপুর। তপুর মামার বাড়ি। কার মামা বাড়ি? তপুর মামা বাড়ি। গ্রামের নাম শীতলপুর। গ্রামের নাম কি? শীতলপুর। তপুর মামা বাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। গ্রামখানি ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়। সাথে মা বাবা আর বড় বোন কান্তা। সাথে মা বাবা আর বড় বোন কান্তা। তপুর বড় বোনের নাম কি? কান্তা। তপুর মামা বাড়ি কোথায়? শীতলপুর। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময় কাটে। তপু কখন মামা বাড়ি যায়? গ্রীষ্মের ছুটিতে। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দের সময় কাটে। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু। মামাতো ভাই বোন ঋতু। মামাতো ভাই বোন ঋতু। সুমা আর জিশান্ত আছে। গ্রাম মামাতো ভাই বোন ঋতু সুমা জিশান্ত আছে। আরো আছে পাশের বাড়ির কেয়া, কনক, সিহাব, সুবিমল, রাতুল আরো অনেকে। আরো আছে পাশের বাড়ির কেয়া, কনক, সিহাব, সুবিমল, রাতুল এবং আরো অনেকে। সবাই একসাথে হইচই আর আনন্দের সময় কাটায়। সবাই একসাথে হইচই আর আনন্দের সময় কাটায়। দুপুরে বাগানে মিছামিছি বনভোজন হয়। দুপুরে বাগানে মিছামিছি বনভোজন হয়। বনভোজন কখন হয়? দুপুরে। কোথায় হয়? বাগানে। বিকালে হয় খেলা। বিকালে হয় খেলা। আর রাতে উঠানে মাদুর পেতে গল্প। আর রাতে উঠানে মাদুর পেতে গল্প। তাহলে তারা কি করে? একসাথে হইচই আর আনন্দের সময় কাটায়। দুপুরে বনভোজন করে, বিকেলে খেলা করে, রাতে উঠানে মাদুর পেতে গল্প করে। এবার গ্রামে তপু এসে একটি নতুন খেলা শিখলো। এবার গ্রামে তপু এসে একটি নতুন খেলা শিখলো। নাম কানামাছি। নাম কানামাছি। কি যে মজার খেলা, কি যে মজার খেলা। অনেকে মিলে একসাথে খেলা যায়। অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলা শুরুতে রাতুলের দু চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সুমা। সেদিন খেলার শুরুতে রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সুমা। এমনটাই নিয়ম। প্রথমে তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেরাই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল, রাতুল সব দেখতে পাচ্ছে, সুমাপু তুমি শক্ত করে বেঁধে নাও। তপুর নতুন খেলা যে খেলা শিখলো তার নাম কি? কানামাছি। কানামাছি খেলা কিভাবে খেলতে হয়? দুই চোখে কাপড় বেঁধে দিতে হয়। সুমা রাতুলের চোখের সামনে একটা আঙ্গুল উঁচিয়ে ধরে বলল, কয়টা আঙ্গুল বলতো? রাতুল বলল, পাঁচটা। কয়টা আঙ্গুল বলতো? রাতুল বলল, পাঁচটা। সবাই এক চোখ হেসে উঠলো। সবাই এক চোখ হেসে উঠলো। বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। এরপর শুরু হলো আসল খেলা। এরপর শুরু হলো আসল খেলা। রাতুলের চারদিকে সবাই ঘুরতে লাগলো। রাতুলের চারদিকে ঘুরতে লাগলো সবাই। একজ্যাক্ট মাছির মতো। রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? একজ্যাক্ট মাছির মতো। কেউ তাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে, কেউ দিচ্ছে গায়ে টোকা। কেউ তাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে, কেউ দিচ্ছে গায়ে টোকা। আর মুখে কাছে মজার একটা ছড়া। আর মুখে কাছে মজার একটা ছড়া। কানামাছি বো বো যাকে পাবি তাকেছ। কানামাছি বো বো যাকে পাবি তাকেছ। খেলার নিয়ম মতো রাতুল এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে। খেলার নিয়ম মতো রাতুল এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে। সেও ছড়া কাছে। আনি মানি জানি না, পরের ছেলে মানি না। আনি মানি জানি না, পরের ছেলে মানি না।
আনি মানে জানি না পরের মেয়ে মানি না, আনি মানে জানি না পরের মেয়ে মানি না। এমনি চলতে চলতে রাতো, এমনি চলতে চলতে হঠাৎ করে রাতুর গানটাকে ধরে ফেলল, এমনি চলতে চলতে হঠাৎ করে রাতুর গানটাকে ধরে ফেলল, বলল এটা কান্তা আপু, বলল এটা কান্তা আপু, ব্যাস রাতুলের মুক্তি, ব্যাস রাতুলের মুক্তি। চোখ বাঁধা হলো কান্তা, চোখ বাঁধা হলো কান্তা, কার চোখ বাঁধা হলো কান্তা, রাতুল রাতুল কাকে ধরলো কান্তাকে, বললো এটা কান্তা আপু, ব্যাস রাতুলের মূর্তি, চোখ বাঁধা হলো কান্তার। এবার সবাই চোখ বাঁধা কান্তাকে ঘিরে ঘুরতে শুরু করলো, এবার সবাই চোখ বাঁধা কান্তাকে ঘিরে ঘুরতে শুরু করলো। মুখে সেই ছড়া, মুখে সেই ছড়া, কান্তাও অল্প সময় ছড়া শিখে নিয়েছে, কান্তাও খুব অল্প সময় ছড়া শিখে নিয়েছে। বাড়ির পেছনে ছোট মাঠে খেলা চলছিল, বাড়ির পিছনে ছোট মাঠে খেলা চলছিল, এমন সময় ছোট মামা এলেন, এমন সময় ছোট মামা এলেন, বললেন আমায় নেবে তোমাদের সঙ্গে, বললেন আমায় নেবে তোমাদের সঙ্গে। সবাই আনন্দে হইচই জুড়ে দিল, সবাই আনন্দে হইচই জুড়ে দিল। মামাও ছোটদের সঙ্গে তার শৈশবে ফিরে গেলেন যেন, মামাও ছোটদের সঙ্গে তার শৈশবে ফিরে গেলেন যেন। খেলা শেষে মামাকে ঘিরে গোল হয়ে বসলো সবাই, খেলা শেষে মামাকে ঘিরে গোল হয়ে বসলো সবাই। তপু অবাক চোখে জিজ্ঞেস করলো, তপু অবাক চোখে জিজ্ঞেস করলো, মামা তুমিও এই খেলা জানো, মামা তুমিও এই খেলা জানো। মামা হেসে বললেন জানি মানে এ তো অনেক পুরনো খেলা, মামা হেসে উঠলেন বললেন জানি মানে এ তো অনেক পুরনো খেলা। তোমরাও যখন স্কুলে ছুটিতে গ্রামে বাড়ি যাবে তোমরাও কানামাছি খেলাটি খেলবে। সকল সবাই সুস্থ নিরাপদ থাকো সে প্রত্যাশায় রাখছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।